পৃথিবীর অভ্যন্তরীণ স্তর ঘোরা বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, যেদিকে ঘোরে ঠিক তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে। পৃথিবী কি অসুস্থ? পৃথিবীর ধ্বংসের ক্ষণ কি এগিয়ে আসছে? চিন্তায় বিশ্বের বিজ্ঞানীরা। ঘোরা বন্ধ পৃথিবীর কেন্দ্র মণ্ডলের, ঘুরতে শুরু করেছে বিপরীত দিকে। পৃথিবী কি অসুস্থ? পৃথিবীর বুকে নাকি ধরা পড়েছে গভীর সমস্যা? এই সমস্যার ফলে পৃথিবীর কেন্দ্রমণ্ডল ঘোরা বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, বিপরীত দিকেও ঘোরা শুরু করেছে। পৃথিবীর নিজের নিয়মে ঘোরে। যতক্ষণ না ভূমিকম্প বা সুনামির মতো কোনো বড়সড় বিপর্যয় ঘটছে, ততক্ষণ আমরা কিছুই টের পাই না। পৃথিবীর সব ঠিক আছে বলেই আমরা মনে করি। তবে বিশ্বের তাবড় বিজ্ঞানীদের দাবি, এবার পৃথিবীর কেন্দ্রমণ্ডলে দেখা দিয়েছে সমস্যা। চীনের গবেষক জিয়া ওডং সং এবং পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষক ইয়াং সম্প্রতি জানিয়েছেন, 2009 সাল থেকে পৃথিবীর কেন্দ্রমণ্ডল ঘোরা প্রায় বন্ধ করে দিয়েছিল এবং বিপরীত দিকে ঘোরা শুরু করে। 14 বছর পর আবারও সেই সম্ভাবনা তৈরি হয়েছে। 70-এর দশকের গোড়ার দিকেও এই ঘটনা ঘটেছিল। 35 বছর পর আবার সেই ঘটনা ঘটছে। এরপর 2040-এর দশকের মাঝামাঝি সময়ে দিক পরিবর্তন করতে পারে। নেচার জিও সায়েন্সের রিপোর্টও বলছে, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ঘোরা বন্ধ হয়ে গিয়েছে। পৃথিবীর কেন্দ্রমণ্ডল যে ঘোরা বন্ধ করেছে, সেই অভ্যন্তরীণ স্তর ঠিক কোন পদার্থে তৈরি? পৃথিবীর সবচেয়ে উপরের শিলাগঠিত স্তরটিকে বলা হয় ভূত্বক বা ক্রাস্ট। ভূত্বকের নিচে 35 কিলোমিটার গভীর থেকে প্রায় 2900 কিলোমিটার গভীর পর্যন্ত গুরুমণ্ডল বা ম্যান্টেল। গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি। পৃথিবীর কেন্দ্র থেকে গুটেনবার্গ বিযুক্তি পর্যন্ত অংশ কেন্দ্রমণ্ডল বা কোর। কেন্দ্র বা কোর গলিত লোহা এবং নিকেল দিয়ে তৈরি। এই কেন্দ্রমণ্ডলই ঘোরা বন্ধ করে বিপরীত দিকে ঘুরতে শুরু করেছে। পৃথিবীর কেন্দ্রমণ্ডলে ঘোরার দিক পরিবর্তন হলে কী হতে পারে? দিনের দৈর্ঘ্যের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত এই ঘোরা পৃথিবীকে তার অক্ষের ওপর ঘুরতে সাহায্য করে। অক্ষের ওপর ঘুরতে যে সময় নেয়, তার মধ্যে ছোট পরিবর্তন হতে পারে। এখনও পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই যে পৃথিবীর ঘূর্ণনের পরিবর্তন পৃথিবীতে বসবাসকারী মানুষকে প্রভাবিত করতে পারে। যদি পড়েও, তাহলে কী কী প্রভাব পড়বে তা নিয়ে গবেষকরা নিশ্চিত করে এখনই কিছু বলতে পারছেন না। তবে পৃথিবীর আয়ু আর কতদিন? কলকাতা টিভি।